আমার ভাবতে কষ্ট হচ্ছে আমি একজন স্বাধীন দেশের নাগরিক সত্যিকার অর্থে যেখানে স্বাধীনতার পড়ে তো আমাদের স্বাধীন হওয়ার কথা সেখানে কেন আজকে নির্যাতিত নিপরীত হচ্ছে মানুষ কেন তনু হারালো তার প্রাণ কেন অসাগর রুণী তার জীবন দিতে হলো তার বেডরুমে কেন আজকে নুস্বাতের মতো ছোট্ট বোনকে তাকে জীবন দিতে হলো হায়নারা তাহলে বেঁচে আছে এই কুলাঙ্গারা তাহলে বেঁচে আছে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে সেই স্বাধীনতার সময় পাখানাদার বাহিনী আমাদের মা বন্ধুর উপরে যেভাবে ধর্ষণ করেছে যেভাবে নির্যাতন করে নিপূড়ন করে আমাদের যে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশটা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশটার নামক যতদিন নাম থাকবে ততদিন আমরা এই দৃশ্যগুলি এই কষ্টগুলি ভোলাটা থাকবে না স্বাধীনতা সার যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছে তারা তো এই দেশের জন্য যুদ্ধ করেছে এই দেশের জন্য মরেছে এই দেশের জন্য প্রাণ দিয়েছে আজকে কেন তনু তনুকে প্রাণ প্রাণ দিতে হলো আজকে কেন আমাদের দেশের স্বাধীন দেশে চলে যে ঘটনা কি আমরা ভুলে গেছি চার মার জননীকে যেভাবে রাত ভর ধর্ষণ করে গোলাঙ্গারা আজকে তারা উল্লাস করেছে আমরা কি ভুলে গেছি ঢাকা ইউনিভার্সিটিতে চত্তরে চত্বরে বাঁধনকে বস্ত্রহরণ করে যেভাবে রাসেল তার সঙ্গবঙ্গ নিয়ে উল্লাস করেছিল তাকে বস্ত্রহরণ করে এবং আনন্দ আনন্দ উপভোগ করেছিল আমরা কি ভুলে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনিশশো সালের কথা যেখানে রাসেল যেখানে মানিক প্রতি রাতে তার একটি মেয়েকে ধর্ষণ করে তার রুমে একশো সেঞ্চুরি করে এবং একশোটি সেঞ্চুরি করার পরে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে কারাই ধর্ষকের রাজ্য তাই করছে কারাই ধর্ষকের রাজা আমরা যদি রাসেলকে আমরা যদি মানিককে যদি নির্দিষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতাম তাহলে আমাদের দেশে আর ধর্ষকদের হতো না আমার দেশের তনুকে আর মৃত্যুবরণ করতে হতো না আমার দেশের মৃতুকে আর মৃত্যুবরণ করতে হতো না আমার দেশের রণীকে বেডরুমে এভাবে জীবন দিতে হতো না আমার দেশের এই ছোট্ট নুস্বাদকে আর জীবনে বিপন্ন হতো না আমাদের দেশের মানুষগুলি সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করে না যে আমরা কোন দেশে বসবাস করছি আমার কষ্ট হচ্ছে যে আমি একজন বাংলাদেশের নাগরিক যেখানে যেখানে আইনের পোশাক পরে আমরা জানেন ওসি মুওয়াজ্জেন এই দায়ে ভার এড়া এড়ানোর কোনো সুযোগ নেই আপনাকে কারণ মৃত্যুর আগে আপনি এই ছোট্টমন নুসাদকে নিয়ে যে নাটক সাজিয়েছেন কীভাবে আপনি দায়ে ভার এড়াবেন হয়তো আপনার গ্রেপ্তার হবেন না কিন্তু জনতার জনরস আপনার ঘৃণা আপনার প্রতি রয়েছে এই মৃত্যুর সঙ্গে আপনার যে সক্রিয় অংশগ্রহণ রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট আর বোঝার বাকি নেই বুঝতে বাকি নেই যে আপনি এই মৃত্যুর সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন যদি আপনাকে সাড়া দেওয়া হয় আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে মনে করব যে এ দেশের আইনের ব্যবস্থা সু ব্যবস্থা নেই আমি চাচ্ছি অন্ততপক্ষে প্রাইম মিনিস্টারের কাছে অন্ততপক্ষে একটি একটি বিচারের দায় ভার নিয়ে জনসম্পক্ষে এই ছোট্ট বোন তনুর হত্যার বিচার জনসম্মুখে করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন যাতে করে অন্য অন্য যারা ধর্ষক রয়েছে অন্ততপক্ষে এই সিরাজউদ্দৌলার মতো আর ধর্ষক তৈরি হবে না বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে বাংলাদেশে যারা ধর্ষক তারা এই বাংলাদেশের বাংলাদেশেরই জনগণ তারা দর্পে সমাজের মধ্যে বসবাস করছে তাদের বলার কেউ নেই তাদেরকে তাদেরকে ঘৃণা করে আমরা স্মরণ করব যারা এই ধর্ষক অন্তত আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো শেখ হাসিনার কাছে অনুরোধ করব আপনি একজন প্রাইম মিনিস্টার আপনি একজন নারী আমাদের মাননীয় স্পিকার সেও একজন নারী আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অন্তত এই ধর্ষকের রাজ্য যারা কায়েম করে দলবল নির্বিশেষে যে যে দলেরই হোক তাকে গ্রেপ্তার করে অন্ততপক্ষে আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন নাহলে আরও বোন ধর্ষিত হবে নাহলে আরও বোন এখানে নির্যাতিত হবে না হলে আরো মা বোনের ইচ্ছাত লণ্ঠিত হবে আবারও ফিরে যেতে হবে সেই উনিশশো একাত্তর সালে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও আবারও স্বাধীনতার ডাক দিতে হবে আমাদেরকে এই স্বাধীনতা সার্বত্বের দিনে আমাদের স্মরণ করিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যারা ধর্ষক রাজ্য তৈরি করছেন আপনার ভুলে থাকার কোনো সুযোগ নেই নমরুত ফেরাউনের মতো লোক কিন্তু পৃথিবীতে বেঁচে নেই তো আসুন আমরা যারা ধর্ষক সমাজ যারা খুন সন্ত্রাস করছে অন্ততপক্ষে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এই তনু হত্যার বিচার যে পর্যন্ত কার্যকর কারানো হবে আমি সবাইকে যারা অনলাইন যোদ্ধা রয়েছে যারা মাঠে ময়দানে এখনও রয়েছে আমি সবার প্রতি আহ্বান করবো অন্ততপক্ষে তনুর বিচারটি না হওয়া পর্যন্ত আপনার ঘরে ফিরে যাবেন না এই অনুরোধটি করছি আপনাদের কাছে